বাস্কের বিষয় হচ্ছে আমাদের গুগল অ্যানালাইটিক্স। এখন অ্যানালাইটিক্স মানে হচ্ছে আমরা জানি যে মানে স্ট্যাটিক্স চেঞ্জ বা পরিসংখ্যান এরকম। যদি গুগল ট্রান্সলেটর দেখি তাহলে হচ্ছে গুগল, এটা আসলে এসইওর পার্ট বললে ভুল হবে। এটা হচ্ছে আপনি অ্যাড করে দিতে পারেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, আপনি শিখে রাখলেন, জাস্ট হচ্ছে যে আপনার ক্লায়েন্টের সাইটে হচ্ছে অ্যাড করে দিন ওনার হচ্ছে হয়তো গিফট হিসেবে, আপনি এটা একটু দেখেন বা এটা হচ্ছে কাজ আছে। এটা দেখি শুধু ওয়েবসাইটই অ্যানালাইসিস করা যাবে নাকি ফেসবুক পেজ, ব্লগ পেজ আর আদার সাইট গুলো আছে সোশ্যাল মিডিয়াতে সাইট, সেগুলো অ্যানালাইসিস করা যাবে? এটাতে কিছু আছে যে বিশ্লেষক, এটাতে কিছু অপশন আছে দেখেন, আমরা যদি চাই গুগল অ্যানালাইসিস, এই গুগল অ্যানালাইটিক্স লিখে সার্চ দেন দেখেন ওয়েলকাম টু গুগল অ্যানালাইটিক্স, আমাদের ওয়েলকাম জানালো গুগল অ্যানালাইটিক্স। এখন এইটা গুগল অ্যানালাইটিক্স এ এখন আমরা মেজারিং শুরু করি, স্টার্ট মেজারিং যদি আমরা করি তাহলে দেখেন প্রথমে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম, মাই অ্যাকাউন্ট নেম। এখন আপনার অ্যাকাউন্টের নাম দেখতে হবে, ঠিক আছে, আমরা আমাদের নাম দিই, আমার নাম দেখি, যেহেতু আমাদের বিজনেস এখানে আসলে বিজনেস নাম দিয়ে ভালো হয়। তারপরে হচ্ছে প্রপার্টি নেম, প্রপার্টি নেমটাও আমরা আমাদের ব্লক নামটা দিলাম, ব্লক আপনাদের ইচ্ছা মতো দেবেন আর কি, আমি দেখাচ্ছি আমার মতো করে রিপোর্টিং। তাহলে প্রপার্টি সেট আপ তো পরে করা যাবে না কি? প্রপার্টি হ্যাঁ পরে করা যাবে আপনার ইচ্ছা মতো, যখন ইচ্ছা করতে। আমি আপাতত আপনাদের হচ্ছে দেখানোর জন্য হচ্ছে দেখাচ্ছি বাংলাদেশে এখানে ইউএস ডলারের পরিবর্তে হচ্ছে টাকা করে, এটা জাস্ট আপনাদের হচ্ছে দেখেন আপনি যখন ইচ্ছে সেটা করতে পারেন। একটা সাইটটা ক্রিয়েট করতে করে ইউএস ডলার থাকবে বাংলাদেশ টাকা। এখন দেখেন প্রপার্টি সেট আপ, অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন, তারপর প্রপার্টি সেট আপ। এখন অ্যাবাউট ইউর বিজনেস, আপনার বিজনেসটা কী ধরনের, ঠিক আছে, ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, এখন আপনার বিজনেসটা আসলে যেই রিলেটেড আর কি। আমাদের বিজনেসটা ধরেন এখানে কম্পিউটার, ইলেকট্রনিক, অটো, ভেহিকল, আমাদের ব্লগটা কী জাতীয় সেইটা দিতে বলতে। মনে করেন আমাদের ব্লগটা হচ্ছে সায়েন্স রিলেটেড, সায়েন্স না টেকনোলজি রিলেটেড, টেকনোলজি যদি থাকে, টেকনোলজি নাই ইন্টারনেট আছে, ইন্টারনেট আর টেলিকম এটা দিলাম। তারপর হচ্ছে আমাদের বিজনেস সাইজ, ঠিক আছে, এখানে বিজনেস সাইজ অনেকগুলো আছে, আমাদের বিজনেসের সাইজ মানে ধরনটা কেমন আর কি, স্মল না মিডিয়াম না লার্জ না টেলিকম, সেইটা অবশ্যই হচ্ছে অ্যাড করে দিন। যেমন আমাদের বিজনেসটা আমরা স্মল ছোট, এখানে হচ্ছে আপনি মেজার করবেন কী কী মেজার, ঠিক আছে, আপনার এই গুগল অ্যানালাইটিক্স আর আপনার বিজনেসের হচ্ছে কি। তো আমি মেজার কাস্টমার এঙ্গেজমেন্ট, তারপর অপটিমাইজ মাই সাইট, অ্যাড এক্সপেরিয়েন্স সব কিছুই করে, ঠিক আছে, এখন অ্যানালাইজ। এখন হচ্ছে আদার যা যা সব কিছু দেখে এখন দেখেন গুগল অ্যানালাইটিক্সের টার্মস অ্যান্ড সার্ভিস, টার্মস অ্যান্ড মানে কন্ডিশন, এগুলো হচ্ছে করে নিতে পারেন আপনারা সময় করে। এখন আমি করতে যাচ্ছি অনেক সময় লাগে, আপনারা হচ্ছে সময় করে করে নিন। দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন এলা চেঞ্জ স্যার বাংলাদেশে ই আছে তো টার্মস অ্যান্ড রুল আছে বাংলাদেশে, উপরের দিকে উপরে যে অপশনটা সিলেক্ট করা আছে ওটা তো ইউনাইটেড স্টেটস এর টার্মস অ্যান্ড রুল। ও এটা এই হ্যাঁ টার্মস না টার্মস অ্যান্ড রুলস, এটা হচ্ছে কান্ট্রি, মানে টার্মস অ্যান্ড রুল হচ্ছে মানে দেশ ভিত্তিতে আলাদা এরকম না, মানে
গুগলের, গুগল সবাইকে হচ্ছে সমান দেবে, সব কান্ট্রির ক্ষেত্রে একই একই চান্স আছে। মানে এটা হচ্ছে গুগলের, মানে আমি মানে আমি কোন দেশের সাথে, মানে কোন দেশের সাথে আমি এগ্রিমেন্ট করলাম এই আর কি। কিন্তু আপনি তো বোঝেনি মানে গুগল অ্যানালাইটিক্স সম্পর্কে আগের অভিজ্ঞতা তো আছে না স্যার? ওখানে লেখা দিয়ে আচ্ছা মাই ইমেল কমিশন, মানে আপনি এটা কালকে ওপেন করছি তো সাইটটা, দেখো গুগল অ্যানালাইটিক্স বোঝার মতো আসলে অনেক কিছু আছে, বাট হচ্ছে আমাদের কি আমাদের অনেক টুলস আছে। হ্যাঁ এখন দেখেন এখানে হচ্ছে অনেক টুলস আছে, এখন এত টুলস এর হচ্ছে অনেক ধরনের টুলস আছে, এখন আমাদের এত কিছু লাগতেছে না, এই যে মনিটাইজেশন এত অনেক কিছু আছে ইনভেস্টমেন্ট। এখন দেখেন আমাদের হচ্ছে এই যে প্রপার্টি আছে না, এই যে অ্যাডমিন, আপনি যদি এখানে ইউজার অ্যাড করতে চান ইউজার অ্যাড করতে পারেন, ঠিক আছে? এটা আমি হচ্ছে ইউজার, ঠিক আছে? আমার ইমেলটা ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেট ইংলিশ, ডিফল্ট অ্যাড্রেস সাত, এরকমভাবে অনেক কিছু যে সেটিংগুলো এগুলো চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? তো আমরা এই যে অ্যাডমিন আছে, তো আমাদের যেহেতু অ্যাডমিন, তো অ্যাডমিন প্যানেল থেকে আমাদের দেখেন এখন অ্যাকাউন্টটা করা আছে আমাদের, ঠিক আছে? এখন এই যে প্রপার্টি, ঠিক আছে, এই যে প্রপার্টি আছে না, এখন দেখেন প্রপার্টি প্রপার্টি আছে এখন দেখেন এইটাকে, এইটাতে হচ্ছে আমরা কোনো একটা মানে ইয়ে করি, কি বলে, ক্যাম্পেইন সেট আপ করি, ঠিক আছে? এখন আমরা এখানে প্রপার্টি নেম দিই বিজনেস এর নাম, নাম ব্লক টাওয়ার থ্রি, টাইম জোন থাক এল আসলে গুরুত্বপূর্ণ। আচ্ছা একবার করছিলাম ওটা চলে গেছে, এখন দেখেন এই আমাদের এই প্রপার্টিটাই মামুন ব্লকে। এখন এই যে চয়েসের প্ল্যাটফর্ম দেখেন, এখন কী কী প্ল্যাটফর্মে আপনি অ্যানালিটিক্স চালাতে পারেন, যেমন আপনি প্রশ্ন করছিলেন ফেসবুকে আসলে অ্যাকচুয়ালি মানে কী কারণে চালাতে চাচ্ছেন সেটা হচ্ছে ব্যাপার, মানে ফেসবুকে আপনি হচ্ছে যে ফেসবুকে কেন অ্যানালিটিক্সটা চালাবেন, এটা হচ্ছে এখানে ঠিক একই রকম হবে নাকি আলাদা ফেসবুকের যদি মানে সাইটটা মানে যেখানে এখানে ব্লগ সাইটটা যেমনি, হ্যাঁ ব্লগ সাইটে অ্যাড করলে আপনার ব্লগ সাইটের হচ্ছে যে এটা ফেসবুকের চেয়ে আরেক বেশি আপডেট, মানে ওরটা বেশি আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করে। ফেসবুকটা একটু আলাদা, ফেসবুকে তো সবাই আসলে যে সাইন আপ করা ইউজার, তো এই জন্য ফেসবুক একটু কি মানে ওই সাইন আপ জাতীয় তথ্যগুলো দেয়, মানে কোন জেলা থেকে আপনার সাইটে ভিজিট করতেছে, তারপর কি করে সব কিছুই যেমন দেখায় না, মানে একটা ইউজার সম্পর্কে সকল তথ্য আপনাকে দেয় আপনাকে তো সেক্ষেত্রে কি গুগলটা আপনাকে ওই রকম বেস্ট প্রেফার করতে পারে না ফেসবুক, কিন্তু ফেসবুকের সকল ইউজাররা আপনার পেজে যারা আসতেছে তাদের কিন্তু তথ্য দেওয়া আছে ফেসবুকের কাছে, সেটা হোক ভুল হোক সঠিক, সব সত্য সঠিক দেওয়া আছে ফেসবুকে তা না, তার মানে ফেসবুক আপনাকে একটা তথ্য দিয়ে দিছে ওইটাই আপনি সঠিক ধরে নিয়ে কাজ করবেন, এরকম ফেসবুকের অ্যানালাইটিক্স কি আমি সম্পূর্ণরূপে ভুল বলি, কারণ কি আপনি অধিকাংশ আইডি দেখবেন
ও হচ্ছে আপনার কেউ একজন মনে করেন যে মেবি ধরেন যে পড়াশোনা করে না, ঠিক আছে, পড়াশোনা হয়তো বাদ দিছে, কিন্তু ও দেখবেন কি ওর প্রোফাইলে অ্যাড করছে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি লিখে অ্যাড করছে। এখন আপনি অ্যানালাইটিক্সে যদি যান, তাহলে ওই গ্রাহকটা যদি আপনার পেজে ভিজিট করে, আপনাকে ফেসবুক অ্যানালাইটিক্স জানাবে যে ঢাকা ইউনিভার্সিটির একজন আপনার পেজ ভিজিট করছে। বাট কি, ও হচ্ছে প্রোফাইলে যা দেওয়া আছে যে ঢাকা ইউনিভার্সিটি, এই জন্য আপনাকে জানাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, বা প্রোফাইলে হয়তো বা দেওয়া আছে যে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্টে সে জব করে, এরকম একটা, এখান থেকে আপনাকে একটা কর্মকর্তা আপনার সাইটে ভিজিট করে। বাট দেখা যাচ্ছে সে কি পাওয়ার ডেভেলপমেন্টে জব করে না, সে জাস্ট প্রোফাইলে রাখছে। এই জন্য প্রোফাইলের তথ্যগুলো, মানে ফেসবুকে তো আমাদের সকল তথ্যগুলো সেভ করা, তো প্রোফাইলের তথ্যগুলোই মানে ফেসবুক অ্যানালাইটিক্স দেখায়, এর বাইরে কিছুই না। মানে ও নিজে এসে আপনার আসলে বাসা কোথায়, আমি ফেসবুকে যেইটা ইচ্ছে দিতে পারি, তো আমার বাসা কোথায়, আমি কি করি, এগুলো ফেসবুক মানে খোঁজ খবর নিতে আসে, তাকে যে তথ্যগুলো দিবে সেইটাই সে দেখা, এর বাইরে কিছু। তো এই জন্য ফেসবুক আর কি আগায় আছে, অনেক তথ্য হচ্ছে আপনার। স্যার বলেন, হ্যালো বলেন স্যার, হচ্ছে যে আমরা যখন একটা ওয়ার্ড পেজের হচ্ছে ওই যে ওয়েব মাস্টার গুগল ধরে বিং, স্যার বিং যখন ওয়েব মাস্টার একটা স্যার অ্যাড করবো, তখন কি মানে যে আবার সাইট ম্যাপ করে অ্যাড করতে হবে? হ্যাঁ, একই একই স্যার, ওই যে শুধু মানে যে ওয়েব পেজে যে প্যানেল আছে ডোমেইন প্যানেল দেখে ওই যে স্টার দিয়ে সাইট ম্যাপ ডট এইচটিএমএল লিখে দিতে হবে। না 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 না, ওটা আপনার হচ্ছে ইয়াকে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে দেখাইলাম না, সাইট ম্যাপ কোথা থেকে আসে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস আমি না স্যার নিয়ে যাবো, আমি দেখাবো, নিয়ে ওয়ার্ডপ্রেস আবার নিয়ে গিয়ে দেখাবো সাইট ম্যাপ। স্যার ওয়ার্ডপ্রেসে স্যার যে গুগল অ্যানালাইটিক্সটা তো স্যার মানে অন্যরকম, ওয়ার্ডপ্রেসে সেট আপ করা। আচ্ছা, আমি দেখাচ্ছি ওয়ার্ডপ্রেসে, এখন দেখেন। আচ্ছা, এই সেট আপের ডাটা স্ট্রিম টু স্টার্ট কালেক্টিং ডাটা। এখন আপনি অ্যানালাইটিক্সটা কোথায় রাখবে দেখেন, এখানে ভালো করে বুঝেন। আচ্ছা, অ্যানালাইটিক্স যাতে আর কোনো কার কোনো প্রশ্ন আছে কি? অ্যানালাইটিক্স নিয়ে কোনো প্রশ্ন নাই। আচ্ছা, এখন দেখেন এই অ্যানালাইটিক্সটা আপনি কোথায় কোথায় চালাতে পারেন। ঠিক আছে, এখানে বলতেছে যে আপনি এই অ্যানালাইটিক্সটা কোথায় কোথায় হচ্ছে চালাতে পারবেন, সেইটা এখানে আপনাকে বলতেছে যে আপনি এখানে এখানে চালাতে পারবেন আপনার অ্যানালাইটিক্সটা হচ্ছে এখানে এখানে চালাতে। এখন অ্যানালাইটিক্সটা সেটিংস করার সিস্টেম সব সেকশনে হচ্ছে হেডিং এ থাকে, সরি হেডে থাকে, অর্থাৎ হেডারে আপনার কোডটা রাখতে হবে সব সিস্টেম আপনি যেখানে যান। এখন আপনাকে সেইটা এখন দেখেন আমরা হচ্ছে আইওএস অ্যাপ প্রথমে যা আছে কি আইওএস অ্যাপ, তারপরে অ্যান্ড্রয়েড, মানে এটার মাধ্যমে আমাদের যদি কোনো আইওএস অ্যাপ্লিকেশন থাকে, মানে আইফোনের জন্য যেগুলো অ্যাপ্লিকেশন, সেগুলো অ্যাপ্লিকেশন আপনার গুগল প্লে স্টোর থেকে কারা ডাউনলোড করতেছে, কারা সেই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতেছে, সেগুলো তথ্য আমরা, সরি গুগল অ্যাপ্লিকেশন, আইওএস স্টোর থেকে কারা হচ্ছে ডাউনলোড করতেছে, কারা ব্যবহার করতেছে, সেটা আমরা জানতে পারবো। ঠিক আছে, এটা আইওএস অ্যাপের ক্ষেত্রে, অ্যান্ড্রয়েড অ্যাপসের ক্ষেত্রেও সেম, এটা হচ্ছে আইওএস স্টোর থেকে আর এটা হচ্ছে আপনার গুগল প্লে স্টোর, যে কারা হচ্ছে আপনার অ্যাপসটাকে হচ্ছে ব্যবহার করতেছে, কারা কিভাবে হচ্ছে কতটুকু ব্যবহার করলো, এটা হচ্ছে আপনার মানে পুরো ডিটেলটা আপনি অ্যানালাইটিক্স থেকে পান। এখন আমাদের এখন আমাদের আমরা ওয়েবে সেট করব, ঠিক আছে, যেহেতু আমাদের এসইও ক্ষেত্রে বলতেছি কথাটা, আমরা কি ওয়েব ওয়েবের ক্ষেত্রে মনে করেন অ্যাড, এখন আমরা যদি জাস্ট ওয়েবে ক্লিক
ওয়েবে ক্লিক দেওয়ার সাথে সাথে কিছু অপশন হচ্ছে আপনার চলে আসছে। এখন দেখেন ওয়েবে আসার পর আপনার হচ্ছে এখানে দেখেন, এখানে HTTPS মানে কি একটু হাই সিকিউর। আচ্ছা যেটা ডিফল্ট আছে আর ডিফল্ট পেজ, তারপর www ওয়েবসাইট ডট কম, তারপর হচ্ছে HTML নেম দিয়ে দেওয়ার পরে কাজ করি। এখন আমরা দেখি আমাদের হচ্ছে কি হচ্ছে, হয় মামুন নিউ নেক্স আছে না যদি হয় আমাদের ফ্রি হোস্টেল যদি হয় স্টিম নেমটা, মানে আমরা স্টিম বলতে কি মানে অ্যানালাইটিক্স এর যে তথ্যগুলো আমাদের দেবে সেইটা একটা নাম দেবে, যে কোনো একটা নাম, এটা আমার নাম স্টিম নেম মনে করেন নাম, ঠিক আছে। এখন দেখেন এগুলো সব থাকবে, পেজ ভিউ স্ক্রল মেজার ইনার সাইট মিডিয়াম সব কিছু রাখছে। এখন এই যে ক্রিয়েট স্টিম ওয়েবসাইট, তারপর স্টিম নেম, ক্রিয়েট স্টিম, এখন দেখেন বলতেছে মেজারিং আইটেম, তারপর স্টিম, তারপর কি স্টিম ইউআরএল, ঠিক আছে। এখন আপনি যদি নিচের দিকে আসেন জি ট্যাগস, গুগল ট্যাগ এগুলো কানেক্ট সাইট ট্যাগ ট্যাগ দিয়ে দেখুন প্রোটোকল ইউজিং গুগল অ্যানালাইটিক্স। গুগল ট্যাগটা কি আবার কথা বিষয় নাকি? গুগল ট্যাগ ম্যানেজার, হ্যাঁ গুগল ওটা আবার আবার এখন আমরা হচ্ছে আমাদের ফ্রি হোস্টটা হচ্ছে দিস। এখন ধর কেউ দশ ধর আছে ব্যাংকে, পিএনএর নাম নিতে বললে তার ব্যাংকে যাব না, পিএনএর স্যার ব্যাংকে ট্রান্সফার করতে হবে, ডাইরেক্টলি তো ব্যাংকে ট্রান্সফার করতে যাব না। হ্যাঁ 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 হ্যালো শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার শুনতে। এখন আমরা প্রপার্টিটা অ্যাড করব, আমাদের এই স্টিম ওয়াল সাইটটা অ্যাড করছি স্টিম এ, এইটা মেজারমেন্ট আইডি। এখন এখন আমরা এখানে হচ্ছে যে আমাদের এই গ্লোবাল সাইট এটা আলাদা গুগল ট্যাগ ম্যানেজার, এটা হচ্ছে অ্যাডভান্স ফাংশন। গ্লোবাল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আপনি অ্যানালাইটিক্স আর অনেক হচ্ছে অনেক কিছু অ্যাড করেন। ট্যাগ ম্যানেজার হচ্ছে আপনার ডেভেলপাররা ব্যবহার করে, কোথায় রাখতে হচ্ছে তাহলে কি আমাদের কি গুগল অ্যানালাইটিক্স হচ্ছে প্লাগইন ইনস্টল করে নিতে হবে? না না আমি দেখাচ্ছি কি হবে, দেখাচ্ছি তারপর আমাদের হোস্টিং এ। এখন হচ্ছে
আছে, আমি আমি প্রথমে একটু যাই আমাদের যে হোস্টেল, সবগুলোতে দেখাবো, ব্লগারেও দেখাবো। এখন আমাদের এইটা হচ্ছে আমাদের এখন দেখেন, এখানে কন্ট্রোল প্যানেল, এটা হচ্ছে সি প্যানেল, গতকালকে বলছিলাম কাজ করে না, কত জিবি জানি দেখলাম আর কি, দেখো এটা ওইরকম ভাবে কাজ করে না। এমনিতে আপনি হচ্ছে এই যে প্ল্যান হচ্ছে ফ্রি হোস্টিং, এখানে হচ্ছে আপনার মানে কি বলে এমনিতে আপনাকে প্র্যাকটিস করার জন্য জাস্ট হচ্ছে যে মানে জাস্ট এটা প্র্যাকটিস করতে আসে। এখন দেখেন আমাদের এখানে এই কোম্পানি যে মানে ফ্রি হোস্টিং সুবিধা দিতেছে, তাহলে ওদের কি লাভ এখানে? ওদের কি এই যে অ্যাড গুলো যে শো করতেছে, এই যে যে প্রফিটটা হইতেছে, এটা ওদের লাভ নাকি? এরা যে আপনাকে ফ্রি হোস্ট দিছে বিনিময়ে হচ্ছে অ্যাড গুলা না, এদের বিজনেস আসলে আলাদা, মানে কেউ একজন মানে অনেক ফাংশন এখানে দেয় না, বুঝছেন, অনেক কিছু নাই মিসিং, তারপর কম ইয়ে রাখছে, ইনফরমেশন লিক হইতে পারে, এটা তো মানে আপনারা যে পেইড হোস্টিং হচ্ছে ব্যবহার করলেই যে আপনার ইনফরমেশন লিক হবে না, এরকম মানে হ্যাক তো হইতেই পারে, সেটা আপনাকে সিকিউরিটি দিতে হবে, সিকিউরিটি অ্যাড। এখন এইটার যেটা প্রবলেম সেটা হচ্ছে আপনার অনেক অপশন হচ্ছে নাই, অনেক অপশন হচ্ছে নাই, এটা করার জন্য দেখা যাচ্ছে অনেক সময় অনেক অপশন আমরা কাজ করতে গেলে বলে যে এটা প্রিমিয়াম করি, তো অনেকে প্রিমিয়াম করে নিয়ে তারপরে হচ্ছে এটা ব্যবহার করে, ঠিক আছে। তো এখানে দেখেন আমাদের এটা হচ্ছে হোস্টিং প্যানেল, তো হোস্টিং প্যানেলে আমরা হচ্ছে সফটওয়্যার প্লাস দিয়ে আমাদের সাইডে হচ্ছে ইয়েটা অ্যাড করছি, ওয়ার্ডপ্রেস অ্যাড করছি, তো ওয়ার্ডপ্রেস অ্যাড যদি করে থাকেন তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসে যাই, ওয়ার্ডপ্রেসে যাওয়ার ক্ষেত্রে আমরা জানি যে ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি অ্যাডমিন দিলাম, দিয়ে আমাদের ওয়ার্ডপ্রেস কি লগ ইন করতে হবে, আমরা হচ্ছে পাসওয়ার্ডটা সেভ করে রাখি নাই, আমরা যখন ওয়ার্ডপ্রেস লগ ইন দিই তখন ওই পাসওয়ার্ডটাই রাখছি, ঠিক আছে। নতুন করে আবার সফটওয়্যার প্লাসের মাধ্যমে আমাদের অ্যাড করতে হবে, কারণ আমরা যে পাসওয়ার্ডটা দিছিলাম আমি গতকালকে সেই পাসওয়ার্ডটা হচ্ছে ভুলে গেছি, আমাদের ভুলে যদি দেয় তাহলে ইনস্টলেশনে আসলাম, আবার যদি আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিই দেখেন ওয়ার্ডপ্রেসের হচ্ছে 5.6 ভার্সন লেটেস্টটাই দিই, লেটেস্টটাই বেটার, মাই ব্লগ, তারপর সে নিচে এই যে এইটা আমি হচ্ছে পাসওয়ার্ডটা যেটা এটাই রাখছিলাম কিন্তু এটা সেভ আপনারা লগ ইন করে আবার এইটাতে কাজ, এই লিঙ্কটাই যদি আপনাদের কাছে আমি এখন দিয়ে দিই তো দেখা যাবে কি আপনারা হচ্ছে ইজিলি কাজ করতে হয়ে গেছে। এখন আমাদের এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, এটা ইউআরএল আর এটা আমাদের সাইট, এই সাইটটা যদি আমরা দেখি সাইটটা এরকম এই এই ইয়েটাই দিচ্ছে আবার, তো এইটা হচ্ছে আমাদের ইয়েটা ওয়ার্ডপ্রেসের হচ্ছে যে লগ ইনটা, অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল আর হোস্টিং অ্যাডমিন প্যানেল কিন্তু আলাদা,
এখন দেখেন কপি করে যদি আপনাদের এটা দিন, এটাতে লগ ইন করে, এটাতে লগ ইন করে আপনারা হচ্ছে কাজ করতে হবে। এটাতে আপনাদের যদি ইউজার ক্রিয়েট করে দিই তা আপনারাও হচ্ছে ঢুকে, বা আমার ইউজার নেম মামুন আর 1 2 3 4 তো জানেন, ওটা দিয়ে হচ্ছে লগ ইন করলে এরকম ইন্টারফেস দেখবে। বা আমি যদি একটা ইউজার ক্রিয়েট করে দিই সেক্ষেত্রে হবে। আচ্ছা এখন এখান থেকে আমরা যদি এইটা তো আমরা তো নিয়ে আসছি না, কপি করছি না, ওটা তো ভুলে গেছি, এটা তো কপি করি আর এখন এটা কপি করলাম। এখন কপি করে অ্যাপারেন্স অ্যাপারেন্স আসার পর অ্যাপারেন্সের ভিতরে থিম, এখন এই থিমটা থিমটা যদি কাস্টমাইজ হয়ে যায় থিমটা এডিট করতে হবে। মানে থিমের হচ্ছে আপনার থিমের HTML এডিটরটা বের করতে হবে, হেডারটা যদি বের করতে হেড সেকশনটা, হেডারটা আসলাম এই কোডটা যে কোডটা দিছে এটা আমাদের রাখতে হবে আমাদের সাইডের কোথাও একটা রাখতে হবে। এখন এইটাকে যদি থিম এডিটর দিই, থিম এডিটর দিই, থিম এডিটর, এই থিম এডিটরে আসলে এই যে দেখেন ক্যাসকেডিং স্টাইল শীট সিএসএস দিয়ে থিমটা এডিট করা, এখন থিম এডিট থিম এডিটে গিয়ে যদি যান আপনারা তাহলে হচ্ছে কি থিমের ভিতরে কি আছে, হেড কোথায় এটা কিন্তু আমাদের থিমটাই কোডিং এর উপরে আছে। এইটাতে আমাদের খুঁজতে হবে যে হেডারটা আছে, এই চন্দ্র এই চন্দ্র হেডটা আছে কিনা। গতকালকে হচ্ছে হেডারটা দেখেছিলাম আমি, আচ্ছা এখানে হেড নাই, এখন দেখছি আমাদের এখান থেকে লাগবে কি আমাদের সাইটটা, এটা আমাদের এখন সাইট আমরা এখন সোর্সটা দেখি তাহলে এখানে দেখেন অনেকেই এখানে দেখেন একটা হেড সেকশন আছে কন্ট্রোল এফ দিয়ে যদি আপনি খোঁজেন কন্ট্রোল এফ দিয়ে যদি খোঁজেন হেড গতকালকে এই হেডটা আমি বুঝাইছিলাম যে হেডে হচ্ছে অনেক থাকে সাইড আইডেন্টিটি অ্যাডিশনাল সিএসএস থিম এডিটরের ভিতরে থাকার কথা, এটা তো আছে আপনাদের ওই হেড সেকশনটা খুঁজে বের করতে হবে। আচ্ছা আমি দেখতেছি কোথায় আছে হেড সেকশন, তো পাবোই এখানে
আপনাদের হেডটাই খুঁজে বের করতে, ওয়ার্ডপ্রেসে ঝামেলা। যদি আপনাদের আচ্ছা, আমি ওয়ার্ডপ্রেসটা পরে দেখাচ্ছি, ঠিক আছে? আমি প্রথমে হচ্ছে এইচটিএমএল দেখাচ্ছি। গতকালকে আপনাদের হচ্ছে এইচটিএমএল সম্পর্কে আমি ধারণা দিচ্ছিলাম, এইচটিএমএল আমরা কোডিং কীভাবে করি সেটা আমি ধারণা দিচ্ছিলাম গতকালকে। আমরা একটা কোডিং করি, শুরুতেই কিন্তু একটা কোডিং করি। আর এইটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসটা হচ্ছে, ওয়ার্ডপ্রেসটা আমরা আনইনস্টল করি, ঠিক আছে? সি প্যানেলে গিয়ে সফটওয়্যার অ্যাপ ইনস্টল হয়ে গিয়ে আমরা এইচটিএমএল দিয়ে প্রথমে দেখি, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনাদের জন্য ওয়ার্ডপ্রেসটা হচ্ছে বুঝতে সুবিধা। এখন হচ্ছে এইটা কি দেখুন, ক্রস করে দিন, এখন দেখেন এখন হচ্ছে কি ব্যাপারটা, ওয়ার্ডপ্রেসটা আমি দেখাচ্ছি, তার আগে হচ্ছে ডাইরেক্ট আমি করে দেখাই আমাদের বেসিক যেটা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটা আমরা ফরম্যাটটা ব্যবহার করি সেটা দিয়ে আমি দেখাচ্ছি। দেখেন আমি গতকালকে হচ্ছে আপনাদের এইচটিএমএল কিছুটা কাজ শিখিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। জি স্যার, আপনাদের ট্যাগগুলো কি মনে আছে, কি কি ট্যাগ ব্যবহার করতে বলছিলাম? জি স্যার, কি কি ট্যাগ ব্যবহার করতে বলছিলাম, এইচটিএমএল ব্যবহার করতে বলছিলাম? স্যার এইচটিএমএল স্যার আগে যে একটা চিহ্ন দেয় এইচটিএমএল লেই স্যার, একটা যে হলো আবার শেষ করতে হবে যে এইচটিএমএলটা, তার আগে স্ল্যাশ হবে। অনেক কিছু থাকবে, তার মধ্যে হচ্ছে আমরা হচ্ছে কিছুটা হচ্ছে কাজ করবো। এখন হচ্ছে হেড, প্রথমে কি থাকে আমি কতবার বলছিলাম যে হেড থাকে, প্রথমে একটা সাইডে হচ্ছে হেড থাকে। হেড মানে কি মাথা, মাথাটাই প্রত্যেকটা সাইডে একটা মাথা থাকে, ঠিক আছে? এখন মাথা, এটা হচ্ছে আমাদের মাথা, এটা হচ্ছে মাথা। তারপরে কি মাথার ভিতরে অনেক কিছু থাকে বলছিলাম, মাথার ভিতরে অনেক কিছু থাকে, টাইটেল থাকে একটা সাইডে, টাইটেল থাকে। আমরা বেশি কিছু করবো না, ঠিক আছে? জাস্ট আছে টাইটেলটা দেখাবো, মানে অত কিছু সব তো বোঝেনি, জাস্ট হচ্ছে আমরা করতেছি কাজটা। এখন টাইটেল আমাদের একটা ওয়েবসাইট, আমরা কি প্রথমে দেখবো ওয়েবসাইটটা কেমন হয়েছে? ওয়েবসাইটটা আমরা দেখি, এখানে যদি mamun.html যদি লিখি, এখন দেখেন html লিখে m.html লিখে সেভ দিন। এখন যদি আমরা এটাকে যদি একটু সাইটটা ভিজিট করি, এটা আপনারা কিন্তু দেখতে পারবেন না, ব্যাপারটা হচ্ছে কি আপনারা দেখতে পারবেন না।
এটা হচ্ছে লোকালি আমি তৈরি করছি, এটা কিছুই নাই আসলে। যে টাইটেলটা মামুঙ্গো আছে এর ভিতরে যদি আমরা কিছু একটা নিয়ে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এর ভিতরে আমি যদি কালার টালার করে দেখাইছিলাম আজকে, আর অতটা আমার নামটাই দিলাম, বেশি কিছু না, যাতে আপনি হচ্ছে বুঝতে পারেন যে আসলে কাজ করতে। স্যার এটা তো যে দেখাইছিলেন কালকে সেই ফাইনাল থেকে আপলোড করে জিপ ফাইলের মাধ্যমে যেন কোডিং এর ডিজাইন হয় না। আজকে গুগল অ্যানালিটিক্স এর কাজটা আপনাদের হচ্ছে, আমার উদ্দেশ্য হচ্ছে আজকে পুরোপুরি আপনাদের দেখাবো, ঠিক আছে? মানে গুগল অ্যানালিটিক্স এর কাজটা হচ্ছে যে একদম মানে কিরকম কাজটা সেটা হচ্ছে আপনারা যে কয়জন আছে তাদের মাধ্যমে আমি একবার প্র্যাকটিক্যালি দেখাবো গুগল অ্যানালিটিক্স টা, যাতে আপনাদের হচ্ছে বুঝতে সুবিধা হয়। এটা যদি একটু রিল্যাক্স দিই, এই দেখেন মামুন, আমরা শুধু মামুন কথাটা লিখছি চলে আসছে। আচ্ছা আমরা ডিজাইন করলাম না, মনে করেন এটা আমাদের সাইট, এটাকে হচ্ছে লাইট করতে হবে, কারণ এটা দিয়ে তো শুধু আমি দেখতে পাই, আমার আমার লোকাল হোস্টে আছে, আমার সাইটটা আমার এখানে আছে, আমার লোকাল হোস্টে আমি কাজ করতেছি নোটপ্যাডে, এটা মনে করেন আমার একটা লোকাল হোস্ট, আমি এখানে কাজ করতেছি, তো আমি এটা দেখতে পারবো, আপনারা দেখতে পারবেন। তো এখন এটা আবার আপনাদের দেখানোর জন্য আমাকে লাইভ হোস্ট, এখন আমি লাইভ হোস্টে নিয়ে যাওয়ার আগে আমরা যদি অ্যানালাইটিক্স এর কোডটা কোথায় দিই, এখন দেখেন সাইট যতই বড় হোক এই কোডটা আপনার হেডের পরে দিতে হবে, হেডের পরে। এখন আমাদের আমাদের এখানে হেডটা কোথায়, এই যে হেড, হেডের পরে যদি আমি কোডটা দিই দেখেন অনেক বড় একটা কোড, আচ্ছা অনেক বড় একটা কোড, এটা যদি ফাইল দিয়ে সেভ দিই, সেভ এস করি, মানে কোন যদি ইরর প্রবলেম আসতো তাহলে বুঝতাম যে অ্যানালাইটিক্সটা সেভ হয়। এখন আমাদের আমাদের তো কোড আমরা নিয়ে নিছি, আরে কই আসে আরেকটা উইন্ডো ওপেন হচ্ছে, আচ্ছা এটা কি দেখা যাচ্ছে, এটাও দেখতে পাচ্ছেন? দেখাচ্ছি আমি আগে আপনাদের, এইটা যদি বোঝা যায় ওয়ার্ডপ্রেস আপনাদের জন্য সুবিধা। এখন এইটার আবার ভার্সনটা চেঞ্জ করতে, এখন এই রিয়েল টাইম, এই যে দেখেন রিয়েল টাইম, রিয়েল টাইমে যদি ক্লিক দেন তাহলে এখানে যদি আপনার কোনো ভিজিটর আসে, এখন এই যে এইটা রিয়েল টাইম আছে না, এই রিয়েল টাইম আমাদের এখন লাইভ হোস্ট করি, এখন লাইভ হোস্ট গতকালকে দেখাইছিলাম ফাইল ম্যানেজারে গিয়ে কিভাবে হচ্ছে লাইভ হোস্ট, এখানে আমাদের ডেস্কটপে আছে মনস্টার,
মোস্ট এটা ওদের ইয়ার হোস্টিং এর হোস্টিং এর হচ্ছে নাম। এখন এটা হচ্ছে আমরা সাইট থেকে অ্যাড করলাম, ঠিক আছে সাইটে অ্যাড হয়ে গেছে। এবার আমরা যদি এইটাকে একটু এখন যদি আমরা মামুন ডট এখন এইটাতে হচ্ছে আপনারা কি এইটাতে হচ্ছে ভিজিট করতে পারেন, আমারটা আপনারা হচ্ছে ভিজিট করে দিন। দেখেন আপনারা একটু ভিজিট করেন, ইউজার ইন লাস্ট 30 মিনিট এক আরো আসবে, আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি লোডিং। এই যে একটা একটা মানে কি আমি ভিজিট করছি আমার তথ্য, এখন আপনারা যদি ভিজিট করেন তাহলে হচ্ছে আপনাদের তথ্যটা আমাকে জানান, ঠিক আছে। আপনারা ভিজিট করতেছেন লিঙ্কটা দিছি, সবাই আছেন কি আমি কি আমরা দেখি শুধু অ্যানালাইটিক্স দেখাই যাচ্ছে কেউ নাই। এখন দেখেন এই যে ডেস্কটপে দেখেন 100% মানে আমি ভিজিট করছি ডেস্কটপ দিয়ে সেটার 100%। এখন আমি লিঙ্কটা দিছি চ্যাট বক্সে, ওখান থেকে ফর্ম দিয়ে কেউ থাকলে ভিজিট করতে পারে। আমি বুঝতে পারতেছি না কিছুর জন্য যে মানে যে হচ্ছে যে টেক্সট ডকুমেন্টে স্যার হেডার টাইপ করলেন সাইডে ডাইরেক্ট অ্যাড হয়ে গেল, স্যার আমি এটা বুঝতে পারলাম না। আচ্ছা এটা জটিল, আপনি আগে দেখেন ফোন দিয়ে আমার সাইটটা ভিজিট করেন, আমি যে সাইটটা করব আপনাকে বুঝাচ্ছি আমি, ঠিক আছে। স্যার ওই যে আপনার তো ওই যে হচ্ছে যে নিচে যে এইচটিএমএল এটা ভিজিট করতে বলতাছে, হ্যাঁ হ্যাঁ ওটা আমার ওয়েবসাইট এইচটিএমএল লেখা, হ্যাঁ হ্যাঁ ওটা আমার ওয়েবসাইট লিখ। স্যার আমি করছি, স্যার আমি ভিজিট করছি দেখেন তো শো করছে কিনা, আপনার নাম শো করছে তো, হ্যাঁ ওটা আমার লিখ। এই যে আরেকজন ডেস্কটপ থেকে 100%, এই যে মোবাইল থেকে আরেকজন আরেকজন ভিজিট করছেন মেবি মোবাইল থেকে কেউ আছে। জি স্যার আমি মোবাইল থেকে ভিজিট করছি। আচ্ছা আমি স্যার ভিজিট করছি মোবাইল থেকে। আচ্ছা মোবাইল থেকে ভিজিট করছেন না, তাহলে ডেস্কটপ থেকে দেখলো কে? ডেস্কটপ থেকে তো আমি দেখছি, আমি প্রথমে আমার সাইট থেকে, ও আচ্ছা আমি তো প্রথম ভিউটা দিলাম। এই যে তিনজন দেখেন, এখন মোবাইলের সংখ্যা বাড়ছে দেখেন, ডেস্কটপে আমি একজন, এই 33%, 66% 7%, দীপ্ত বন্ধু আসছে, দীপ্ত ঠিক আছে। এখানে আরো অনেক কিছু আছে, আসি বন্ধু আসি, এখানে অনেক কিছু আছে, এই দেখুন ঠিক আছে। মামুন ব্লগ স্যার কোডিং গুলো বুঝতে মানে একটু, হ্যাঁ এখন দেখেন শুনুন গুগল অ্যানালাইটিক্সটা বুঝতে পারছেন কিনা আগে সেটা বলেন, তারপর আমি কোডিংটা বুঝাচ্ছি। স্যার অ্যানালাইটিক্স স্যার আমি এর আগে গুগল অ্যানালাইটিক্স বুঝতেছি স্যার, মানে আমি জানি আসলে এর ভিতরে কি কি দেখা যায়, আমি যে অ্যানালাইসিস করছি ওইটা। আচ্ছা আচ্ছা তাহলে তো খুব সুন্দর। আচ্ছা কিন্তু কোডিং এর ক্ষেত্রে এইচটিএমএল এর ক্ষেত্রে একটু অসুবিধা হয়। আচ্ছা এখন হচ্ছে যদি বুঝতে পারেন তাহলে তো খুবই ভালো। এখন হচ্ছে ঝামেলাটা হচ্ছে যে এই সাইটটা যে আমি ডেভেলপ করলাম এবং হচ্ছে আপনাদের দিয়ে দিছি, আচ্ছা এখন হচ্ছে এটা আপডেট করলে এটা তো জানেন, তাহলে আমি এটা নিয়ে গুগল অ্যানালাইটিক্স নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। এখন আপনাদের যেইটা হচ্ছে মেন প্রবলেম সেইটা হচ্ছে আমি এই সাইটটা কি করলাম, এটাকে কি করলাম এটা বুঝতে পারলাম না। আমি এখানে দিলাম কোডটা, আমি কি এখানে দিছি আর ওইটা চলে গেল, সরি কোডটা আমি দিলাম এই স্যার এটা ওয়াটস সেটআপ হয়ে গেল আমি বলতে। এখন দেখেন আমি গতকালকে বলছিলাম যে একটা নোটপ্যাডে স্যার
গতকালকে বলছিলাম যে একটা নোটপ্যাডে আপনি যা যা করবেন সেটা একটা হচ্ছে আপনার সাইড হয়ে যায়, আপনার নোটপ্যাডে যা যা করবেন যে যে কোড লিখবেন সেটা আপনার সাইড হয়ে যায়। এই নোটপ্যাডে আমি যা যা লিখছি না, এইগুলো লিখছি না, এইগুলো আবার কি, আমি যদি এখানে আরেকটা নতুন কিছু আপডেট করি, সে আমি W3 স্কুল থেকে একটু হেল্প নিই, যেটা আমি আসলে অ্যাকচুয়ালি এক্সপার্ট না, আমি একটু হেল্প নিচ্ছি W3 স্কুল থেকে, একটা কালারের হেল্প নিচ্ছে, লার্ন এইচটিএমএল। আপনাদের কিন্তু লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে হেল্প নিতে পারেন। আচ্ছা, যে এইচটিএমএল হেড পেজ টাইটেল, তারপরে এটা বডি, বডিতে কি থাকে, হেড বডিতে হচ্ছে এই সব। আচ্ছা, এইটা যদি আমরা, আচ্ছা আমরা কি লিখে দিয়েছিলাম, কালার, এখন আমরা এই কালারটা নেওয়ার জন্য সে আমরা হচ্ছে গতকালকে টমেটো কালার দিলে, আজকে একটা ট্রাইট ইউর সেলফ থেকে আমরা নতুন একটা কালার নিই, আমরা হচ্ছে আজকে এই ডগার ব্লু নিই, ঠিক আছে, এই ডগার ব্লু নিই, এই কালারটা দেখেন, এই কালারটা ডগার ব্লু কালারটা হচ্ছে ডগার ব্লু, এই কালারটা, এই কালারটা আমরা নিলাম যেহেতু আমাদের পেজের ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে সেহেতু আমরা এই কালার। এখন আমরা এখানে একটা বডি তৈরি করতে পারি, একটা বডি এই কোডিং গুলা যদি বুঝতে সমস্যা হয়, কোডিং এ হচ্ছে যে আপনারা ইয়াটা দেখতে পারেন, কি বলে, আচ্ছা হেডটা ক্লোজ করে দিই, টাইটেলের পরে কন্ট্রোল এক্স, টাইটেলের পরে হচ্ছে কন্ট্রোল হেডটা ক্লোজ করে দিই, টাইটেলটা রাখি হেডের ভিতরে। আচ্ছা, এখন বডিটার ভিতরে কোডটা নিয়ে আসি, আমরা কোডটা যে নিয়ে আসলাম এটা পেস্ট করে, ও সরি কোডটা আবারও নিয়ে আসতে হবে। আচ্ছা, বডির ভিতরে, আচ্ছা দেখেন এখন বডিটাকে ক্লোজ করি আমি, কোডিং কিন্তু একটু ঝামেলা আছে, মানে এইগুলো খুব সতর্কতার সাথে আপনাদের দেখতে হবে, কাজ যখন করবেন মানে প্র্যাকটিক্যালি যখন করবেন। এখন হচ্ছে এর ভিতরে এই এখন আমি কালার হিসেবে ডগার ব্লু নিয়েছিলাম, কালারে টাইট ইউর সেলফে গেলাম, তারপর এখানে অনেক কালার আছে, আমি হচ্ছে ডগার ব্লু নিয়েছি, অরেঞ্জ নিতে পারেন আপনারা, আমি ডগার ব্লু নিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার আমাদের লেখার ব্যাকগ্রাউন্ডে কেমন হয় সেটা আমি হচ্ছে আগে আমার লাইফ হোস্টে দেখবো, আমার লাইফ হোস্টে আমি হচ্ছে প্রথমত আমার লাইফ হোস্টে আমি দেখবো, তারপর আপনাদের দেখাবো। এখন দেখেন এই ওখান থেকে মানে যে কালার কোডিংটা নিয়ে আসবো এটা নিয়ে আবার সাইডে দিয়ে দেবো, ওই কালারটাই হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখেন আগে পুরোপুরি আগে দেখেন, এখন আমি দেখলেই ভালো করে দেখেন, এখন এটাকে আমি ফাইলটা, এই ফাইলটা আমাদের ওয়েবসাইট, ঠিক আছে, এইটাকে সেভ দিতেছি, সেভ অ্যাজ করলাম, করার পরে এই ফাইলটাকে আমরা ইন্ডেক্স ডট এম ডট এইচ টি এম এল হিসেবে সেভ করলাম, ঠিক আছে, এটাকে সেভ করলাম। এখন এই ফাইলটা আমাদের, এই যে এটা, এই ফাইলটা যদি আমরা একটু রান করি, এই ফাইলটা আছে রান করা কেটে গেছে, এই ফাইলটাকে যদি আমরা একটু রান করি, আচ্ছা এই ফাইলটাকে আমরা যদি একটু রান করি, দেখেন এইটা হচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন না, যে ডগার ব্লু, ঠিক আছে, ডগার ব্লুর ভিতরে আমরা কিছু একটা লিখি, ডগার ব্লু, তো এটা ডগার ব্লু থাকবে না, আমাদের নাম স্যার জিপ ফাইলটারে ওটার মধ্যে নিয়ে রাখছেন ফাইলটা, না না এটা লোকাল হোস্টে দেখতেছি, মানে আমাদের জিপ ফাইলটা না, জিপ না, ওটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচ টি এম এল ফাইল, এই যে সেভ অ্যাজ এম ডট ইন্ডেক্স ডট এইচ টি এম এল, ইয়া ইন্ডেক্স করতে এইচ টি এম এল, শুধু এম ডট এইচ টি এম এল, এম ডট এইচ টি এম এল। এখন এই ফাইলটাকে আমি সেভ করে রাখি, এখন এটাকে যদি রিসেট দিই, দেখেন মাম, তারপরে এটাকে যদি আমি আরও চেঞ্জেস করি, যেমন এখানে আমি মামুন, তারপর অনেক ইয়ে করি, ঠিক আছে,
এটাকে যদি আমি মাম স্যার বলেন এসইও সার্ভিস, এসইও সার্ভিস জি বলেন, শুনতে পাচ্ছি না তো আপনার কথা ভাই, আপনার কথা তো আমি শুনতে পাচ্ছি না। এটাকে হচ্ছে কি ফাইলটাকে সেভ অ্যাজ দেই, সেভ অ্যাজ এম ডট এম ডট এস টি, এটাকে যদি আমি সেভ দেই, সেভ দিলাম, দেওয়ার পরে দেখেন এই যে মামুন এসইও সার্ভিস। এখন এখানে আপনি এই কোডিং এর ভিতর আপনি অনেক কিছু করতে পারেন, বাট আমি হচ্ছে মানে স্যার নোটপ্যাডে যেগুলো চেঞ্জ করে দিব, দিয়ে ফাইল নেম চেঞ্জ করে দিব, তখন এখানে ওটা শো করবে। হ্যাঁ এখানে এখন শো করতেছে, এখন এইটাকে আমাদের হচ্ছে এটা আবার আপনাদের শো করবে না, আমি আপনাদের দেখাই নাই এটা, এখন আপনাদের দেখাবো ঠিক আছে। আমি হচ্ছে নিজেই করতে জি স্যার পাবলিক করেন না স্যার, সি প্যানেলে কিছু করছেন স্যার? হ্যাঁ সি প্যানেলে কিছু করছি, এখন সি প্যানেলে কি করছে এটা আবার দেখাচ্ছি আপনাদের। সি প্যানেলে আমরা যদি এই ফাইলটা আমরা যদি সি প্যানেল দেখেন, এই ফাইলটা আমরা আপলোড ফাইল কারেক্ট, সি প্যানেল আমরা সি প্যানেলে কি করলাম এসটি ডকস এ গিয়ে আমাদের ফাইলটা রেখে আছে ঠিক আছে, আমাদের এইচটিএমএল এই যে এইচটিএমএল এই ফাইলটা আমরা সি প্যানেল দেখেন এই ফাইলটা আমরা রাখলাম না, তার পরবর্তীতে আমার যে সাইটটা আছে আমার যে সাইটটার লিংক আপনাদের দিয়ে দিচ্ছি আমি, আচ্ছা এই লিংকটা থাকে এখন দেখেন এইটাকে যদি আমি কপি লিংক অ্যাড্রেস করি করার পরে যদি পেস্ট করি সরি কই কি আমার কপি করলাম এইটা হচ্ছে এখন, আচ্ছা কারো কোনো প্রশ্ন থাকলে করেন। হ্যাঁ দেখেন আমাদের হচ্ছে এখন আমাদের সাইটটা এইরকম, টাইটেলটা এরকম এরকম, এখন এই কোডটা এখানে যদি আপনি ভিউ পেজ সোর্স করেন, সবাইকে বলতেছি কেউ যদি ভিউ পেজ সোর্স করেন কি কোড আছে দেখ, আচ্ছা কি কোড আছে এই কোডটা আর এই কোডটা সেম হবে, আমার এই কোডটা আর এই কোডটা সেম ঠিক আছে, সেম কোনো চেঞ্জ নেই, আমি যদি বলি কোনো চেঞ্জ নেই একদম সেম জিনিসটা, এখানে যা আছে আমার এই ফাইলে তাই আছে। এখন এখানে আমি এই যে হেডেন নিচে ডিফল্টটা হচ্ছে ভিউ পেজ সোর্স হচ্ছে মানে কেউ এডিট করতে পারবে না, আর ওখানে আপনি এডিট করতে পারবেন আপনার সাইট, কেউ এডিট করতে পারলে তো হবে না রে ভাই আমার সাইট কেন, সেটাই বলতেছি। এখন আমি যদি আমার পেজে আছে ভিজিটর আসে এবং এটা যদি আমি রিলোড দেই তাহলে তাহলে বুঝতে পারছেন অ্যানালাইটিক্স এর তিনজন ভিজিট করছে ঠিক আছে, আমাদের হচ্ছে টোটাল হচ্ছে ডিজিটাল তিনটা, দুজন হচ্ছে মোবাইল থেকে আর একজন হচ্ছে ডেস্কটপ থেকে। এখন এদের ডাটা এই যে টোটাল হচ্ছে যে কোথা থেকে হচ্ছে যে লগ ইন করছে কোথা থেকে ডিজিটাল আসছে এগুলো এভরিথিং অনেক কিছু আছে, এগুলো আপনারা বোঝেন আমি আর বোঝাতে চাচ্ছি না, এখানে অনেক কিছু আছে। তো এখন এই কোডটা হচ্ছে আমরা এইচটিএমএল এ সেট আপ করে দেখালাম, এখন হচ্ছে আমরা একটু ওয়ার্ডপ্রেসে বা হচ্ছে ব্লগারে সেট আপ আমরা যদি ওয়ার্ডপ্রেসে সেট আপ করতে চাই, এখন হচ্ছে এইটা একটু ডিলিট করি এই সাইটটা, আমরা স্ট্রিমটা আউট করে দিলাম এটা ডিলিট করে দিলাম ঠিক আছে, আমরা এখন এখানে হচ্ছে এখানে আমরা আপলোড করব হোস্ট অ্যানালাইটিক্সটা থাকে আমরা, আচ্ছা একটু কোডটা আমাদের যে কোডটা আছে এই কোডটা এই যে ইউপিএস সোর্স সোর্স যে কোডটা আছে এই কোডটা আমরা এখন হেডে দেবো, সবগুলো হেডে
ঠিক আছে, আমাদের যে সাইট গুলো আছে এই কোডটাই যা অ্যানালাইটিক্স এ যে কোডটা সেটার হেডে দিবে। এখন বাদ বাকি হচ্ছে আপনারা যে ওয়ার্ডপ্রেসে হচ্ছে যে যেটা কোথায় এইচটিএমএল এ তো দেখাইলাম যে হেড আপনি হেডের নিচে পেস্ট করতে হবে, আপনার সাইটের যতই বড় সাইট হোক সেটা হচ্ছে হেডের নিচে গিয়ে পেস্ট করে দিবে। এখন আমরা ওয়ার্ডপ্রেসে কোথায় যাব, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমি আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল দিচ্ছি, চার্ট হয়ে গেল, তারপরে হচ্ছে একটা দিয়ে দিই। স্যার হ্যাকাররা যে ওরা ওই ভিউ সোর্স এর মাধ্যমে ইনফরমেশন গুলো নিয়ে থাকে নাকি আর কোনো সাইট ই আছে? হ্যাকাররা তো ওদের তো অনেক সিস্টেম, ওরা এখন হ্যাক কিভাবে করে এটা বলতে পারবো না। হ্যাঁ ইনফরমেশন গুলো তো ওখান থেকে পাবে, কিভাবে কি কোড করা হয়েছে না পুরো ওয়েবসাইট সম্পর্কে, মানে আপনার হচ্ছে যে ওই সাইটের সমস্ত ডিটেইলস গুলা মানে যেটা মনে হইতেছে আমার ইয়ার হতে পারে এটা আসলে ওইভাবে বলা হেডারটা পাইলে, এখানে আমরা যদি হেডারটা পাই না স্যার আমি দেখছি হেডার আছে দিত হেডার প্যান দেখতেছি দেখছেন না ওই হেডারটা কি কোন একজন দেখছি কি যে স্যার ও দেনা লাগিস প্লাগইন আছে না প্লাগইন ইনস্টল করে যে মেজারমেন্ট আইডি আছে না স্যার মেজারমেন্ট আইডি দিয়ে এলো অ্যাড করে। আচ্ছা ওই তো ওটা ব্লগারের মতো করে, হ্যাঁ ওটা খুব মধ্যে করা যায় কিন্তু ওটা করলে কি হয় মানে ঠিক আছে ওটা হচ্ছে শর্টকাট ওয়ে, কিন্তু আপনার যত হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে যত প্লাগইন দিবেন ঠিক আছে আপনার হচ্ছে সাইটটা হচ্ছে মানে ইয়ার লোড হচ্ছে মানে সাইটটা তত মানে যে ভারী হয়ে আসবে, মানে ইউজাররা আসলে কি সময় একটু বেশি নিবে, মানে ইউজারের স্পিড আছে নেট স্পিড বাট আপনার সাইটের স্পিড কম থাকার কারণে ইউজার আসলে খালি ঘুরতে থাকবে মানে একটু সময় নেবে। আচ্ছা এখানে সময় কিভাবে কম মানে নিতে পারে ইউজার এর জন্য কি করা যেতে পারে? এখানে সবচেয়ে হচ্ছে আপনার কোডিং যত বেশি কোডিং করবেন তত ভালো, আর যত বেশি প্লাগইন ইউজ করবেন তত বেশি হচ্ছে আপনার সাইটটা হচ্ছে স্লো হবে। এখন এখানে ব্যাপার আছে, এখন আমরা তো হচ্ছে যে কোডিংটা পারি এই জন্য আমরা হচ্ছে কি প্লাগইন দেখি কোডিং এর কাজগুলো কি প্লাগইন দেখি, কিন্তু আপনি যদি কোডিং করতে পারেন সবচেয়ে বেটার। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে অনেক প্রবলেম ঠিক আছে আপনার সমস্যা মানে শেষ নেই, কিন্তু যারা আবার মনে করেন যে এক্সপার্ট ওদের কাছে আবার কিছুই কোনো একদম কি ঝামেলা সারা কন্ট্রোল হেডের আগে যদি হেড ট্যাগটা আমরা ব্যবহার করি ট্যাগ ব্যবহার করলে আর হেড আসতো, এটাই তো সমস্যা হেড লেখলে অনেক হেড আসবে যদি আমাদের দরজা হেড মানে এসইও কাজ করতে গেলে কিছু কোডিং এবং এইচটিএমএল করতে হবে স্যার। এই ক্লায়েন্ট সাইডে তো স্যার ওটা আছে দেখা নিতে চলে যে যে স্যার কি হেডার জানি। হ্যাঁ হ্যাঁ পাইছি, এই যে থিম হেডার ছিল, এই যে থিম হেডার দেখেন এই যে স্যার আমার মনে পড়ছে স্যার থিম হেডার এটা বলতাছি আমরা
আমরা পাইছি এখন হচ্ছে হেড, এই যে হেড সেকশন দেখেন, এই যে হেড সেকশন লেখা আছে না, এই হেড সেকশনে এখানে গিয়ে আমাদের যে কোডটা আছে এই কোডটা যদি কপি করি আমরা, কপি করে যদি এখানে আমরা পেস্ট করি, ঠিক আছে, এই কপি করে কতটুকু, ঠিক আছে স্যার ফার্স্ট হেডে দিলেন কাজের জন্য আমরা কখনো হচ্ছে প্লাগইন ইউজ করবো না, প্লাগইন নিচে যাওয়ার পরে আমরা এটাকে জাস্ট কি শেষ, আমাদের এখন কাহিনী শেষ, এখন এইটা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাদের যে ইয়েটা আছে আমার তো অলরেডি তো আমরা দেখলাম অন্য কেউ কি দিই আমাদের গুলাকে আর কাউন্ট করবে যে আমরা ভিজিট করি আমাদের সাইটটা, এটা তো আমাদের সাইট, এইটা যদি আমরা একটু ভিজিট করি দেখেন এটা যদি এটা তো আমাদের অ্যানালাইজ দিতে হবে, ঠিক আছে এখন যদি আমরা তো অন্য কেউ সবাই তো যারা আছে না ধরতে অলরেডি হয়েছে কি মানে আমরা তিনজন তো ভিজিট করছি অন্য কেউ ভিজিট করলে দেখা যাবে এখন এই যে আমার লিঙ্কটা যদি অন্য কেউ ভিজিট করে দিয়ে দিলাম এটার মাধ্যমে হচ্ছে আপনারা যদি ভিজিট করেন অন্য কেউ আমরাই তো আছি এই হলো মানে কারো এসিওর প্রতি কারো সেরকম আগ্রহ নাই বলে আচ্ছা হয়েছে এটা বাদ দিয়ে দিলাম গুগল অ্যানালাইটিক্স এটা গুগল অ্যানালাইটিক্স এই কোডটা হচ্ছে ব্লগারের হেড এর মধ্যে দিয়ে হচ্ছে করতে পারে অথবা এই হোম থেকে ওই ট্র্যাকিং কোডটা ওইটা দিয়েও করা যায় ওইটা দিয়েও করা যায় বাট হচ্ছে এই কোডটা দিয়ে হেডারে যদি কোড দেয় ব্লগারে হচ্ছে হেডার থাকে ব্লগারের হেডার থাকে আর ব্লগারে যদি আমি দেখাই ব্লগার ব্লগারে যদি আমি দেখাই তাহলে প্রত্যেকটা ব্লগারের থিমে এই যে লেআউটে গেলে পাবেন লেআউটে একটা হেড লেআউটের হেডারটা কোথায় এই হেডারটা এই হেডারটা আছে না এইটাকে যদি আপনি দেখেন তাহলে এইটা এখন দেখেন এই যে হেডারটা আছে না এখন হেডারটা এবার তো অ্যাড করতে পারবেন না এখন এইটা কি অ্যাড গ্যাজেট আপনি দেখতে পারবেন নাকি মানে ওখানে কে কি সার্চ দিচ্ছে ওখানে আমরা অ্যানালাইটিক্সে যেগুলো তথ্য দিবে আমি সবগুলোই দেখতে পাবো মানে যে অ্যানালাইটিক্সে কি কি আছে যেগুলো আছে এর বাইরে কিছু দেখতে পাবো জানা আমার সাইট তো ছোট মানে কি কাজ না আপনার সাইটে মানে একটা সার্চ বক্স আছে তো ওখানে কি কি সার্চ দিচ্ছে ওই অ্যানালাইটিক্স কি ওই সাইট মানে সার্চ কি কি লিখে সার্চ গুলো দেখা যায় আচ্ছা এখন দেখেন এখানে কি কি আছে এটা দেখেন
এর ইউজার বাই ইউজ ইউজার সোর্স সোর্স দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা তারপরে হচ্ছে ইউজার, এখানে কি ইউজার বাই অডিয়েন্স, ঠিক আছে? অডিয়েন্স ঠিক আছে, অল ইউজার তিনজন। এখন টেস্ট টাইটেল বাই স্ক্রিন নেম, আচ্ছা টেস্ট টাইটেল একটু টাইটেল দেখাচ্ছে, ঠিক আছে? এই যে মামুন ব্লক, এটা দেখছে কতবার? চোদ্দ বার। তারপর মামুন ব্লক এটা 8 বার, সার্চ রেজাল্ট এই যে সার্চ পেজ 2 বার, মাই ব্লগের সার্চ পেজটা 2 বার, ঠিক আছে? এরকম পেজ ভিউস, ঠিক আছে? পেজ টাইটেল এন্ড স্ক্রিন নেম, পেজ ভিউস, পেজ ভিউসে স্ক্রল করছে দেখেন, স্ক্রল হচ্ছে 10 বার, ইউজার এনগেজমেন্ট হচ্ছে 10 বার। মানে কি লিখে সার্চ দিল সেটা দেখা যাবে না, মানে কতজন সার্চ দিল সেটা দেখা যাবে। হ্যাঁ কারেক্ট, এই যে এখানে যা যা দেখছেন এগুলোই দেখা যাবে, এগুলো বাইরে আর কিছুই দেখা যাবে। মানে কিসের জন্য বললাম, আমি তো এখন ঢুকে আপনার নাম লিখে সার্চ দিলাম, এই জন্য মানে সেটা বললাম। না ওরকম কিছু দেখতেছি না, এখানে যা আছে তাই, এর বাইরে হচ্ছে কিছু না। এখানে হচ্ছে আপনার আদার কিছুই নাই, মানে কিরকম লিখে সার্চ দিলে এটা দেখা যায় না, এত কিছু নেই। বাট হচ্ছে আপনি কোথা থেকে সার্চ দিচ্ছেন সেটা হচ্ছে এই যে ম্যাপে দেখা, এই ম্যাপে যদি দেখেন ঢাকার মধ্যে ধরছে, আমাকে নিজে রাজশাহী মধ্যে ধরছে, ঠিক আছে? আমাকে ঢাকার মধ্যে ধরছে, বাংলাদেশে ভিতরে ধরছে, এখানে ঢাকা দেখাচ্ছে। হ্যাঁ এ হচ্ছে অবস্থা, বুঝছেন? দেখো ব্যাপারটা হচ্ছে এইরকম, মানে আপনার হচ্ছে যে এখন এইটা আবার সেট আপ করা যায়, বুঝছেন? ওই আপনারা তো মনে হয় এটা ওই ইয়েটা সেট আপ করতে পারেন, পিক্সেল সেট আপ করতে পারেন না? বললাম যে আমি গুগল অ্যানালিটিক্স সম্পর্কে অত কিছু জানি না, কালকে সময় মতো একটু দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। ও আচ্ছা, এই আর কি। আচ্ছা বুঝলাম। আচ্ছা ও অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এখন যদি আপনার ওয়েবসাইট থাকে সেটা তো সেট আপ করতে হবে। তবে গুগল অ্যানালিটিক্স ওয়ার্ডপ্রেসের যে সাইটটা ছিল ওটাই আমি সেট আপ করছি, অত কিছু এখনো করি নাই। গুগল অ্যানালাইটিক্স আপনার হচ্ছে যে ওইরকম মানে সেট আপ টেট আপ করে নেয় এরকম না, মানে হচ্ছে কি মানে অহরহ যে সেট আপ করে দেয় এরকম না, মানে ওইরকম গুগল অ্যানালাইটিক্স দেখার মতো ক্লায়েন্টের হাতে ওইরকম সময় নেই। তারপর আপনাদের হচ্ছে কেউ কোনো ক্লায়েন্ট যদি করে নিতে চায় তো ওনাকে হচ্ছে যে আপনার সাইটটা সাইট দেখলে তো আপনার বুঝতে পারবেন যে অ্যানালাইটিক্স আছে কিনা। এর পরে হচ্ছে ওই কোডগুলা অ্যানালাইটিক্সের যে গুগল অ্যানালাইটিক্স .com এরকম একটা কোড থাকবে, যদি আপনার তার ওয়েবসাইট ইনস্পেক্ট দেখেন, ইনস্পেক্ট দেখলে বুঝতে পারবেন, মানে এই ভিউ সোর্স দেখলে বুঝতে পারবেন মানে ওনার সাইডে হচ্ছে কোনো ইয়ে আছে কি বলে, ওনার সাইডে কোনো গুগল অ্যানালাইটিক্স আছে, এটা হচ্ছে আপনার ওনার ভিউ সোর্স দেখলে। এবার আপনি হচ্ছে কি তার জন্য হচ্ছে একটাতে ফ্রিতে এমনিতে করে দিতে পারেন, ঠিক আছে? ইভেন্ট ম্যানেজারটা শিখতে যাচ্ছেন, ইন্ডিয়া ইভেন্ট ম্যানেজার, ফেসবুক পিক্সেলটা কি দেখাবো? এখন আপনি গুগল অ্যানালাইটিক্সটা তারপর ফেসবুক পিক্সেলটা এগুলো দিয়ে করে নেবে এরকম না, মানে ক্লায়েন্ট আপনার কাছে করে নেবে এরকম না, অনেক হচ্ছে অনেকে করে নেয় গিকো আমি দেখছি, যদি করে নেয় হচ্ছে যে আপনারা সেটা হচ্ছে করে দিতে পারেন ফেসবুক পিক্সেল। হ্যাঁ
ফেসবুকের আপডেট নিছে তো কিছুদিন আগে, আর এখন তো হচ্ছে যে অনেক জায়গায় ঝামেলা আছে ওয়েবসাইট ইন্টিগ্রেশনটা হচ্ছে, অনেক কিছু হচ্ছে চেঞ্জ করে ফেলছে বুঝছেন। ভিডিও মনে নাকি কি একটা শো করে এটা জিনিসটা একটু দেখে দিন কস, এখানে যদি আপনি আসেন তো এর ভিতরে হচ্ছে আপনার মোট ফুল সেট দেখতে পাচ্ছেন, এখানে ইভেন্ট ম্যানেজারের মধ্যে থাকার কথা, মানে আপডেট করে আমি যখন প্রথম আপনাদের দেখাইছিলাম ফেসবুক ওই রকম আর নাই, ওটা হচ্ছে মানে হালকা একটু চেঞ্জ করে এখন এখানে হচ্ছে পিক্সেল সেটআপ কারেন্ট ডেটা সোর্স পার্টনার ইন্টিগ্রেশন জানি না কোথায় আছে তার ভিতরে অনেক কিছু চেঞ্জ করছে তো, মানে অনেক কিছুই হচ্ছে আপনার চেঞ্জ হয়েছে আগের চেয়ে অনেক কোনটাতে জানি আমার ফেসবুক বিজনেস ম্যানেজার করা আছে এটা তো আমি খুঁজে বের। আচ্ছা আমি একটু সময় নিচ্ছি, আমি দেখতেছি আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কোথায় করবো, মানে ফেসবুক পিক্সেলটা এক্স্যাক্টলি মানে ফেসবুক পিক্সেলটা কি মানে ওই ইয়েটা কি বলে ফেসবুক পিক্সেলটা সেম ওই সেম জিনিসটাই গুগল অ্যানালাইটিক্স বর্তমানে টপ 5 মার্কেট অনলাইন মার্কেটপ্লেস তাহলে কি কি আছে, ফ্লায়েন্সার.কম, ফাইবার, আপওয়ার্ক, টাকি,